আমাদের জীবনে আমরা চলার পথে নানান বাধা, বিঘ্ন, কষ্ট, যন্ত্রণা সমস্ত কিছুই কিন্তু পার করে আমরা এগিয়ে যাই। আর এই পার করার সময় সহায়তা করতে পারে আমাদেরই কিন্তু প্রকৃতি। কেন বলুন তো বলছি এই কথাটা? আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু নানান রকম প্রাকৃতিক জিনিস দিয়ে আপনি আপনার সমস্যাকে কিভাবে দূর করবেন সেটাই আলোচনা করব। এবং সেই আলোচনাগুলো খুবই একটা তাৎপর্যপূর্ণ, সেটা দেখার জন্য শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকবেন। তাহলে ঘরে বসেই আপনি আপনার সমস্যাকে সমাধানে পরিণত করবেন। প্রথমেই বলবো, আজকাল যে সমস্যাটা ইয়াং জেনারেশন থেকে বয়স্ক মানুষ, নেশার সমস্যা, অর্থাৎ অত্যাধিক নেশা করে ফেলা, সকাল থেকে রাত্রির অবধি নেশা করা, কাজের প্রতি মন নেই, বিভিন্নভাবে কিন্তু অপদস্থ হচ্ছেন কিন্তু ছাড়তে পারছেন না। তাদেরকে বলবো, অরর যে ডাল আছে সেই অরর ডাল অবশ্যই প্রতিদিন মাথার উপর নকবার করে ঘুরিয়ে পাখিদের খাইয়ে দিন। দেখবেন আস্তে আস্তে আপনার যে নেগেটিভ এনার্জি, নেশার প্রতি যে আসক্তি, সেটা কিন্তু কমতে থাকবে। যাদের বাড়িতে দেখবেন বাস্তুর খুব সমস্যা, কোনোভাবেই বাড়িতে শান্তি পাচ্ছেন না, সব সময় অশান্তি, ঝগড়া ঝাঁটি এগুলো হয়েই যাচ্ছে, তাদেরকে বলবো প্রতি মঙ্গলবার মসুর ডাল বাড়িতে করবেন। মসুর ডাল করে কিন্তু খাবেন, সেটা আপনাদের সবাইকে একত্রভাবে বেঁধে রাখার একটা ফর্মুলা। এটা অবশ্যই করে থাকবেন, দেখবে অনেকটা বেশি আপনারা উপকার পাবেন, একে অপরের প্রতি বন্ধন আসবে। আর যদি দেখেন হাজবেন্ড ওয়াইফের কোনোভাবেই বনি বনা হচ্ছে না, তাহলে কি করবেন, তাহলে ছোলার ডাল নেবেন। আপনার একটা দুটো মন্ডর মধ্যে, দুটো হলুদ কাপড়ের মধ্যে সিল্কের ছোলার ডাল রাখবেন বৃহস্পতিবার, এবং একটাতে স্বামীর নাম, একটাতে স্ত্রীর নাম। স্বামীর যে পোটলাটা সেটা স্ত্রীর বালিশের নিচে, আর স্ত্রীর যে পোটলাটা সেটা স্বামীর বালিশের নিচে রেখে দেবেন, এটা বৃহস্পতিবার। দেখবেন আস্তে আস্তে দাম্পত্য জীবনের যে অশান্তি সেটা আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে। এরপরে বলবো, সন্তান আপনার রয়েছে, পড়াশুনোয় আগে হয়তো কথা শুনতো, করতো, কিন্তু ইদানিংকাল একদম আউট অফ কন্ট্রোল, কোনোভাবেই আপনি তাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না। কি করবেন, প্রতিদিন তার স্নানের জলে আপনার যে রান্নাঘরে রাখা নুন রয়েছে সেই নুন কিন্তু খানিকটা মিশিয়ে দিন। মিশিয়ে দিয়ে সেই স্নানের জলে অন্তত 41 ডেজ টানা তাকে চান করান, সেটা ভীষণভাবে একটা ভালো ফল দেবে। এবং অমাবস্যার রাতে সর্ষের তেল এবং কালো তিল সন্তানের হাতে বুলিয়ে দিয়ে বাড়ির পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে ফেলে দিন। দেখবেন আপনার যে অশুভ প্রভাব সন্তানের প্রতি এসে গেছিল, আলস্য, কথা না শোনা, অবশ্যই সেই কাজগুলো করতে ছেড়ে দেবে এবং সুপথে চলে আসবে, পড়াশুনো, আপনার কথা মান্যতা করবে। আপনাদের রান্নাঘরে তেজপাতা নিশ্চয়ই থাকে, আপনারা হয়তো জ্যোতিষীর কাছে যান, স্টোন বলে, কবচ বলে, হয়তো নিতে পারেন না টাকার অভাবে, কিন্তু তেজপাতা তো রয়েছে, সেটাও কিন্তু টাকা আনিয়ে দেওয়ার জন্য, ফ্লো করার জন্য 21টা তেজপাতা দারুণ কার্যকারী কাজ করে। কি করবেন, পূর্ণিমার রাতে আপনি যে অর্থ চাইছেন বা উইশ, যেটা আপনি চাইছেন মনের কামনা, প্রত্যেকটা তেজপাতায় কিন্তু লাল কালি দিয়ে লিখবেন, তেজপাতাগুলো একত্র করবেন, পারফিউম লাগবেন তার মধ্যে, এবং একটি লাল কাপড়ে সেটা পুটলি করে বেঁধে নেবেন, নিয়ে আপনার ক্যাশ বক্সে রাখুন, আপনার ব্যাংকের লকারে রাখুন, আপনার ব্যবসাস্থলের ক্যাশে রাখুন। দেখুন সেই তেজপাতা আস্তে আস্তে কতটা তেজস্ক্রিয়তার কাজ করে, অর্থাৎ ফায়ার কি করে, বিভিন্ন জিনিসকে তাপ দেয়, এনে দেয়। একইভাবে আপনার ঘরেতে আপনার অর্থের বর্ষণ কিন্তু হতে শুরু করবেন। ছোট ছোট ক্রিয়া, কিন্তু এই ছোট ছোট ক্রিয়াগুলো যদি আমরা করতে পারি সঠিক নিয়মে, এবং বাস্তুতে লক্ষ্মীর বাস, যে কারণে সকালবেলা বাস্তুর মেন যে দরজা আছে, আপনারা খানিকটা নুন দিয়ে দরজায় জল ঢেলে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দরজায় রাখবেন। সামনে একটা তুলসী গাছ রাখবেন, কিছুটা মেরিগোল্ড, কারণ মেরিগোল্ডের মধ্যে কিন্তু রয়েছে, আমাদের গাঁদা ফুলের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, যার ফলে কিন্তু রোগগুলো কম হয়, যে কারণে শীতকালে আমাদের রোগের প্রকোপ বাড়ে বলে কিন্তু
গাঁদা ফুল কিন্তু আমাদের প্রকৃতি দিয়ে থাকে। আপনার মেইন দরজার সামনে অবশ্যই গাঁদা ফুল রাখুন, সেটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, রোগ গোগুলো আপনার বাড়িতে আসবে না। এবং দুটো স্বস্তিক চিহ্ন, বা যদি চিহ্ন নাও থাকে কেশর দিয়ে যদি দুটো স্বস্তিক চিহ্ন দুটো পাল্লার মধ্যে কিন্তু লাগিয়ে দেবেন, তাতে কি হবে আপনার বাড়িতে সবসময় মা লক্ষ্মীর প্রবেশ হবে, আপনার বাড়ির জীবন থেকে আপনাদের দুঃখ দুর্দশা এগুলো দূর হয়ে যাবে। এবং এইভাবে যদি আপনারা করতে পারেন 2024 থেকে শুরু করুন, একদম বছরের শুরু থেকে সারাটা বছর করুন, অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনারা মালামাল হয়ে গেছেন, জীবনের অর্ধেক সমস্যায় আপনারা সমাধান করে ফেলেছেন। আর যাওয়ার আগে একটা নাম্বার বলবো, 700-359-816, এই নাম্বারটা আপনি প্রতিদিন রাত্রিবেলা আপনি একটা খাতা করবেন, তার উপরে সবুজ ইঙ্ক দিয়ে লিখবেন আপনার যে অ্যাফার্মেশন যেটা আপনি চাইছেন ঠিক শোয়ার আগে, সেটা লিখে আপনি খাতাটা বিছানার পাশে রেখে ঘুমিয়ে পড়ুন, আপনার জীবনের স্বপ্নগুলো অবশ্যই সার্থক হবে। আর এর থেকেও যদি সমস্যায় থাকেন, তার জন্য তো আমি রয়েছি বৈশালী সরকার, দীর্ঘ 24 বছর আপনাদের নিয়ে পথ চলছি। যারা সমস্যায় রয়েছেন, কঠিন প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো একবার আসুন, অবশ্যই সাকসেস পাবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার, বিশেষ যে পর্ব রবিবারের, যে সারাটা সপ্তাহ কেমন যাবে এটা আগাম আপনারা জেনে যেতে পারবেন। এবং এই চ্যানেলটিকে আপনারা অনেক দূর নিয়ে গেছেন, আরও যাতে এগিয়ে যায় তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আজকেই সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন, নমস্কার। আমার নাম হলো শ্রেয়া পাত্র আর আমি বেহালা থেকে এসেছি। আপনাদের যাদের সমস্যা আছে, ফ্যামিলি প্রবলেম হোক যাই হোক, আমার বাস্তু নিয়ে সমস্যা ছিল, আমার হাজবেন্ড অনেক রেগে যেতেন, শান্তি ছিল না, কিছু ছিল না, কিন্তু দেখানোর পর এখন আমরা অনেক বেটার আছি। প্রত্যেক অমাবস্যায় আমাদের তারাপীঠে যজ্ঞ হয়, আপনারা চাইলে আসতে পারেন, আমি দেখিয়ে অনেক রিলিফ পেয়েছি, সব কিছু ঠিক হয়ে গেছে। আপনাদের যাতে যাতে যা সমস্যা আছে, আপনারা নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন, আর ওনার চ্যানেল আছে ইউটিউবে, আপনারা ওখানে দেখান, ওনার অনুষ্ঠান দেখুন, সব সমস্যার সমাধান। Thank you.